त्रिपुरा एफेयर्स एंड ब्लॉक चैनल पक्ष के सबा के आबार नमस्कार। आज के एक खूब भलो नोटिफिकेशन आलोचना करब। जो नोटिफिकेशन एसे नैशनल हेल्थ मिशन थे खूब भलो एक नोटिफिकेशन अनेकगुली पोस्ट बैरिए तो चलो देखे नहीं कि एस तो देखो से द स्टेट हेल्थ एंड फैमिली वेलफेयर सोसाइटी थे ठीक है कि पोस्ट कम्युनिटी हेल्थ अफिसारे ठीक है कन्ट्रैक्चुअल पोस्टे ना हो टोटल 180 पोस्ट तो अपना कन्ट्रैक्ट बढ़ते परे डिपेंड कर प्रोजेक्ट कत दिन चलो ठीक है और अपना परफॉर्मेंसर ऊपर ठीक है। तो टोटल 180 पोस्ट एर मध्य आदर्स 91 एस टी 58 और एस सी 31 पोस्ट डिवाइड कर देा हो ठीक है। खूब भलो एक नोटिफिकेशन तो अपनी बायोडाटा क्यों फिल आप करबें से क्यों सबमिट करबें से दिए दिए 25 तारीख के स्टार्ट हो फेब्रुआरी मासर ए 5 तारीख पर्त चल 11 विकल 4 पर्त। तो वेबसाइटार नाम कि त्रिपुरा nrhm.gov.in ठीक है सेखने गए अपनी यहाँ फिल आप करबें। तो आर की जाना दरकार से हलो पोस्ट नेम आप सबा जानी कम्युनिटी हेल्थ अफिसार टोटल 180 पोस्ट के कि अप्लाई करते हैं एडुकेशन क्वालिफिकेशन जाना खूब ही दरकार से हलो GNM BSc नार्सिंग MSc नार्सिंग बैचलर अफ आयुर्वेदा वरा इतने अप्लाई करते पारबे ठीक है। जरा नॉर्मल ग्रेजुएशन करेछे वरा अप्लाई करते पारबे ना तो इटा आमादेर जाना दरकार। और जरा एस एस टी वरा ओदेर डकुमेंट देखाते हबे शिड्यूल कास्ट एबं शिड्यूल ट्राइब डकुमेंट ठीक है ताहले वरा ओई क्याटागरिते पोस्ट पाबे ठीक है। तो आर कि जाना दरकार आमादेर डिजिटेबल क्वालिफिकेशन कि देवा हयेछे कि कि चेयेछे लोकल लैंगुएज भालो करे जानते हबे आपनादेर रिजनल एबं लोकल ताछाड़ा वार्क एक्सपिरियेंस इन पब्लिक हेल्थ सिस्टेमे যদি থাকে তাহলে আপনাকে প্রায়োরিটি দেওয়া হবে। তাছাড়া 2 ইয়ার রিলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন হেলথ সেক্টর ঠিক আছে যদি হেলথ সেক্টরে আপনার 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনাকে প্রায়োরিটি দেওয়া হবে কিন্তু এটা ডিজারেবল রাখা হয়েছে যাদের নেই ওরাও অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে। এজ রিলেশন এজ লিমিটটা দেখেন 35 বছর রেখেছে ঠিক আছে সবাইদের জন্য সবার জন্য আর এস সি এস টিদের জন্য রাখা হয়েছে 40 ইয়ার্স ঠিক আছে আদার্সের জন্য 35 ইয়ার্স আর এবং এস সি এস টির জন্য 40 ইয়ার্স রাখা হয়েছে। তো এটা কাউন্ট করা হবে 1 জানুয়ারি 2022 থেকে ঠিক আছে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এটা সিলেবাসটা জানা দরকার। 180 পোস্টে নেওয়া হচ্ছে কী কী সিলেবাস আসবে আমাদের 100 নম্বর পরীক্ষা হবে আমরা সবাই জানি সেটা হলো জেনারেল নলেজ আসবে 10 মার্ক বেসিক অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি আসবে 5 মার্ক চাইল্ড হেলথ 10 মার্ক অ্যাডোলিসেন্ট হেলথ 5 ম্যাটারনাল হেলথ 15 ফ্যামিলি প্ল্যানিং 10 কমিউনিকেবল ডিজিজ 10 নন কমিউনিকেবল ডিজিজ 10 নিউট্রিশন 5 স্কিল বেসড 5 বেসিক কনসেপ্ট অফ পাবলিক হেলথ 15 টোটাল 100 মার্ক ঠিক আছে। 100 মার্কের পরীক্ষা হবে সেখানে আপনাকে মেরিট লিস্ট দেওয়া হবে যে ওই মেরিট লিস্টের উপর ডিপেন্ড করে আপনি সিলেকশন পাবেন। মাইনাস মার্কিং থাকবে 0.25 করে কাটা হবে পার কোশ্চেনে যদি আপনি ভুল অ্যান্সার দেন তাহলে আপনার 0.25 মার্ক কাটা যাবে ঠিক আছে। কোয়ালিফাই মার্ক 30% থাকবে সবার জন্য 100-তে 30% মার্ক আপনার পেতে হবে তাহলে আপনি কোয়ালিফাই করবেন কিন্তু আপনার পোস্টটা আপনি 100% ধরে কোনো আপনি পাবেন কিন্তু আপনার পোস্টটা পাবেন মেরিট বেসিস ঠিক আছে যার নাম্বার বেশি থাকবে ওই পাবে ঠিক আছে। আর কী হবে স্যালারি স্ট্রাকচারটা 25,000 টাকা করে স্যালারি দেওয়া হবে ঠিক আছে। খুবই একটা ভালো পোস্ট ভালো একটা নোটিফিকেশান এসেছে সবাই ফিল আপ করবেন যাতে কোয়ালিফিকেশান ম্যাচ করেছে আশা করি আপনারা এক্সামটা ক্লিয়ার করতে পারবেন ঠিক আছে। খুব ভালো একটা নোটিফিকেশান এসেছে সবাই ফিল আপ করুন। তো কীভাবে ফিল আপ করতে হবে সেটা আমরা একটা আলাদা ভিডিও আনবো সেটাতে আমরা দেখতে পারবেন কীভাবে আমরা ফিল আপ করবো ঠিক আছে। তো ওয়েবসাইটে ভিজিট করলে আপনি পুরোটা জিনিস জানতে পারবেন সেটা হলো tripuranrhm.gov.in ঠিক আছে। আশা করি সবাই ফিল আপ করবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই বলে আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি। নমস্কার।